লুকিয়ে বলছে ওঠো। ওরা কি হলো, পাশের ঘরে চুরি হচ্ছে, তুমি এখনো ঘুমাচ্ছ? ও সঙ্গে সঙ্গে কিছু না বলে তাড়াতাড়ি করে লুঙ্গি জামাটা আমা করে যা ছিল পড়েছিল গেঞ্জি লুঙ্গি ওই রকম তাড়াতাড়ি করে লুঙ্গিটা সেটে ঘর থেকে বেরিয়ে দৌড় দিতে শুরু করেছে। স্ত্রী বলছে কোথায় যাও, এদিকে আসো, কোথায় যাচ্ছ? বলছে আমি পুরুষ ডাকতে যাচ্ছিলাম, পুরুষ মানুষ ডাকতে যাচ্ছিলাম। বলছে তুমি পুরুষ না? বলছে তা তো মনেই ছিল না, তুমি মনে পড়িয়ে দিলে। তো আপনারা যে পুরুষ এইটাও আপনারা বলতে পারছেন? আমার সামনে বসা কারা? আহা, অর্ধেক গুলো পুরুষ, এই সামনে গুলো মনে নাকি? জায়গাটা আপনারা যে খালি রেখেছেন এগুলো পরিপূর্ণ করে দিন। আমাদের অভ্যাসটা কিরকম জানেন, এত রাত্রি ওয়াজ শুনছি, এত হাদিস কালাম শুনছি, এত তালিম শুনছি, এত তালিম শিখছি, এরপরেও আমাদের পরিবর্তন নাই। তার কারণ সেন্স আমাদের খুব পরে কাজ করে, না আগে করে। কি ভাই, তবে জানি শ্বশুর বাড়ি যাচ্ছিল, তো শ্বশুর বাড়ি যেতে যেতে দেখলো গান্ডার একটা দাঁড়িয়ে আছে। গান্ডার দেখেছেন? গান্ডার, গান্ডারের চামড়া কেমন, পাতলা না মোটা? মোটা, কিরকম মোটা? মানুষের চামড়ার থেকেও মোটা। আচ্ছা কার চামড়া মোটা দেখুন। ও দেখলো গান্ডার দাঁড়িয়ে আছে, শুনেছি জীবনে গান্ডারের চামড়া সব থেকে মোটা হয়। তো একটা কাঠি নিয়ে গান্ডারটাকে এরকম করে কাতুকুতো দিচ্ছে। কাতুকুতো বুঝেন তো, গান্ডার নড়েও না চড়েও না। এ বলছে আধ ঘন্টা হয়ে গেল, গান্ডার নড়ছেও না চড়ছেও না। তো এই গান্ডারকে যদি আমি এইরকম করে সারাদিন খুঁজাই, এরপরেও সে হাসবে না। সুতরাং দেরি করে লাভ নাই, আমি বাড়ি চলে যাই, শ্বশুর বাড়ি যাই, একটু খাতির যত্ন হবে। চলে গেল। পাঁচ ছ দিন পর যখন ওই রাস্তা দিয়ে পেরিয়ে আসছে, তখন দেখছে গান্ডারটা ওখানেই দাঁড়িয়ে। কাছে যখন আসলো গান্ডার দেখে, তখন তবরেজালিকে দেখে হাসছে। তবরেজালি বলে ভাই সেই দিন আমি কাতুকুতু দিলাম, তুমি হাসলে না, আর আজকে তুমি আমাকে দেখে হাসছো। বলে সেই পাঁচ ছ দিন আগে তুমি কাতুকুতু দিয়েছিলে, এখন হাসি পেলো। কিছু বুঝলেন? মানুষ মরণ সাহেব কতবার বললাম সামনে আসুন, ওখানে দাঁড়িয়ে আছে যারা বসতে পারছেন না আপনারা সরে আসুন, এতবার বললেন। কত আজানের আওয়াজ আমাদের কানে আসে, বার বার আমাদের ডাক দেয়, এরপরেও আমাদের সেন্সটা কবে কাজ করবে? গান্ডারের তো পাঁচ ছ দিন পরেই করলো, কিন্তু আমাদের কদিন পর পরে? বুঝতে পারছেন চামড়া খার মোটা? কিন্তু বুঝলেন, হ্যাঁ হ্যাঁ দেবেন না কি করবেন? না ভালো লাগছে না, আমি দোয়া করে চলে যাব, সামনে আসুন। এই জায়গাগুলো যেগুলো খালি আছে পূরণ করুন, পিছনের ভাইদের বসার সুযোগ করে দিন। তো প্রশংসা হবে কার? প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আহা, খেতে দেন নাই নাকি মোহন সাহেব? খাওয়ার দাবার নাই, ওই জন্য এরকম অবস্থা। নকশা করছেন খাওয়া দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে আমরা এখানে এসেছি, আপনাদের ধৈর্য দেখছি খুব ভালো আছে, আপনারা বসে আছেন। অন্যান্য জায়গায় কিন্তু মানুষের ধরনের বসে থাকে না, স্থান কাল পাত্রের জ্ঞান রাখতে হয়। এই জায়গায় এসেছেন, যেহেতু এসেছেন এই জায়গায় আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনি ইচ্ছা করলে হয় না, আমি আপনি ইচ্ছা করলে কোনো কাজ করতে পারবো? আল্লাহ বলছে ওয়ালা ওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াজহাদুন। আল্লাহ পাক বলছেন ওদের সম্মুখে যদি ফেরেশতাদের অবতরণ করানো হয়, মিতুরা যদি ওদের সঙ্গে কথা বলে, তাম পৃথিবীতে যা কিছু আছে সব যদি এনে তাদের কদমে রেখে দেওয়া হয়, এরপরেও কিন্তু তারা ঈমান আনবে না। হ্যাঁ, যদি আল্লাহ পাক চান। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে,
বলবি যে বর্তমান থেকে এসেছিলেন মাওলানা ইবাদুর রহমান স্যার বলে গেলেন যে আল্লাহ যতক্ষণ না চাচ্ছে ততক্ষণ না পরিবর্তন হবে না আমি ইচ্ছা করলে কিছু করতে পারবো না ভালো করতে পারবো না মন্দ করতে পারবো না তাহলে আমি আর কিছু করব না চুপচাপ বসে থাকব কিন্তু কথাটা আমি বললাম না কোরআন থেকে বললাম আমার নিজের কথা নয় তো আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছা করলে হবে না তো হবে না এখন আপনি যদি বলেন আমি হাত ঢুকিয়ে বসে থাকব নামাজ পড়ব না রোজা রাখব না যাকাত দেব না সৎ কাজ করব না কোনো কিছু করব না বলুন এইখান থেকে কেউ যদি আপনার আপনার নাম ধরে বলে অমুক লোকের কাপড়গুলো সব খুলে না তো আপনি কি করবেন বসে থাকবেন না ছুটে পালাবেন লোকের ভিড় আছে এই জন্য ছুটে পালাবেন পারবেন না কারো সাথে যদি একজন আর জন হয় আপনি নিজে বলবেন আই দেখছি বলুন না তাহলে চেষ্টা আপনাকে চলে যেতে করে যেতে হবে চেষ্টা যদি না করেন তাহলে এর জন্য জবাবদিহি করতে হবে আপনি চেষ্টা করতে করতে সফল হন নাই সেটা আলাদা আল্লাহ পাক আপনার নিয়াত দেখবেন যে আপনি চেষ্টা করেছেন কি করেন নাই এরপরে জানাই মক্কা জ্যোতি মদিনার বাতি আপনি আল্লাহর লাল আমিন আব্দুল্লাহ তাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পবিত্র কোরআনের বাণীকে বিশ্ব মানব দ্বারা দ্বারা ছড়িয়ে দিয়ে সমগ্র মানব জাতিকে চিরঋণে ঋণী করে রেখে গেছেন তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক আমিন সব শুনুন আজকে উপস্থিত ওলামায়ে হযরত মুসল্লিন একরাম তুলাবাই আজিজ আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে আব্বা জানের আব্বা জানেরা ভাইরাও বোনেরা সকল কি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঝগড়া আছে নাকি আমার সাথে না রাগ হচ্ছে যে বর্তমান থেকে যে আসবে সালাম দিই না সালাম দিলে উত্তর মোটেই দিবি না কবরস্থান দিয়ে যখন পেরিয়ে যান সালাম দেন সালাম দেন কবরস্থানে উত্তর পান এ বলছে হ্যাঁ দেখেন কত রকম মানুষ বসে আছে কবরস্থানে সালাম দেন উত্তর পান পান না তাহলে আজকে আপনারা যে জীবিত রয়েছেন সেইটার প্রমাণ দিবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাঁ আদবের সাথে বসুন আপনারা তো সোজা হয়ে গেলেন কিন্তু মহিলাদের ওখান থেকে আওয়াজ আসছে মা বোনেরা আপনারা শুনুন এখানে এসেছেন ওয়াজ মাহফিলে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা ধৈর্য ও চুপ করে আদাবের সঙ্গে বসে তা শ্রবণ করো শোনো কারণ তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতরণ হবে সুবহানাল্লাহ মা বোনেরা কোন জায়গায় থাকবার কথা হবে না এটা কি হয় জায়গায় প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা আমি থাকে বেশি বলতে পারে যে সব থেকে ভালো মিথ্যা বলতে পারবে সে বেস্ট প্রাইজ পাবে সেই ফার্স্ট হল কেউ এসে বললো উবুক হয়েছে তুবুক হয়েছে কেউ বলল ফারাক্কা ব্রিজটা ভেঙে গেছিল মমতা এসে চিঠি দিয়ে চলে গেল এগুলো তো অপস্ত কেউ বলছে আপনার প্লেন উড়ে যাচ্ছিল মশার সঙ্গে ধাক্কা হয়ে গেল পড়ে গেল বলে এগুলো মিথ্যা বলা হচ্ছে না এগুলো অবাস্তব এগুলো সব শুনি আমরা মিথ্যা বলতে হবে বলছে আজকে আমি দেখলাম পাকুড় থেকে যখন আসছিলাম ওই পাকুড়ের মোড়ে দুটো জীবন হাঁটি থেকে মেয়ে ছেলে ওদিকে গেছিল ওরা মনে হয় কোথাও যাচ্ছিল বসেছিল তিন ঘন্টা গাড়ি পাই নাই বসেছিল তো ওই যে দুটো মেয়ে বসেছিল তিন ঘন্টা আমি দেখলাম তারা একটাও কথা বলে নাই বললো হ্যাঁ এ মিথ্যা কথা বলেছে কারণ দুটো মেয়ে বসে থাকবে আর কথা বলবে না এটা কোনোদিন হয় না একে ফার্স্ট পুরস্কার দেওয়া হোক তো মহিলা আমার মা বোনেরা আপনারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি দয়া করুন রহম করুন আপনারা ধৈর্য সহকারে শুনুন বাচ্চা ছেলে যদি নিয়ে এসেছেন ডিস্টার্ব করছে বাড়ি চলে যান রাত জেগে লাভ নাই অন্য জন আর ডিস্টার্ব করেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহো কাল পরকাল কামিয়াবি দান করুন বলুন আমিন আমরা আজকে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় রব্বুল আলামিন নামাজ যখন আমরা পড়ি তখন কি বলি
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন শুধু রব্বিল মুমিনিন নাই, রব্বিল মুসলিমিন নাই, রব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আউলিয়াই ওয়াল মুত্তাকিন, এই ধরে এরকমই শুধু নাই, রব্বুল আলামিন হচ্ছেন রব্বিল আলামিন, তিনি তাম জগতের মালিক, তিনি কে? তাম জগতের রব, প্রভু। এখন রব বলতে কি বোঝায় আপনারা যদি আমাকে বলেন আমি বলবো, বিনা দরখাস্তে যার যে জিনিসটা প্রয়োজন, মানে যে জিনিসটা না পেলে মানুষটা বাঁচবে না যেটা তার প্রয়োজন, এই জিনিসটা বিনা দরখাস্তে যে তার কাছে পৌঁছে দেয় তিনি হলেন রব, না কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? আল্লাহ পাক কয়জন? আল্লাহ এক। এই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান, এইটাই হলো ঈমান। যদি এই তাওহীদ থেকে সামান্য সরে যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি এখন নামাজ পড়লেন, এরপর আর নামাজ নাই, আবার সেই ফজরের সময় নামাজ আসবে, তারপরে ফজরের নামাজ পড়লেন, এরপর আবার জোহর, তারপরে আবার ইস্তগদ, আবার আসর, আবার মাগরিব, আবার ইশা, এরপর সারা বছরে আপনি 11টা মাস খেলেন, এক মাস আপনি রোজা রাখলেন না, সারা বছরই রোজা রাখছেন, সব সময় কি রোজা রাখছেন? না। এই ইবাদতগুলো কিছু কিছু সময়ের জন্য আল্লাহ পাক যে হুকুম করে দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমাদের করতে হবে, কিন্তু তাওহীদ একটা এমন বিষয় সামান্য সময়ের জন্যও যদি আমার আপনার কাছ থেকে চলে যায় আমি আপনি ঈমান হারা হয়ে যাব, জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য বারবার তিনি বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মালিক নাই, আমার কোনো সন্তান নাই, না আমি কাউকে জন্ম দিয়েছি, না আমারে কেউ জন্ম দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এক। তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের সব থেকে বড় সম্পদ, জীবনের সব থেকে বড় সম্পদ। আর শিরিক করা এটা হলো মারাত্মক। মহান রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে কিয়ামতের দিবসে মানুষেরা যদি পাহাড় সমপরিমাণ গোনা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে চলে আসে, শিরিক মুক্ত যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ইচ্ছা করলে মানুষের অপরাপর যে গুণাগুলো রয়েছে এই গুণাগুলোকে আমি মাফ করে দেব, কিন্তু শিরকের গুণা যদি হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। শিরকের গোনা তিনি মাফ করবেন না, শিরক ছাড়া যদি অন্যান্য কিছু গোনা থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গোনা মোটেই তিনি মাফ করবেন না, বারবার ঘোষণা দিয়েছেন। এরপরেও তাওহীদের প্রতি কেন আমাদের বিশ্বাস আসে না? আমরা যখন বিপদে পড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে আরো কাউকে মাবুদ বলে ডেকে নেই, আরো কাউকে ইলাহ বলে ডেকে নেই, আরো কারো দরবারে চলে যাই, কারো দরগাহে চলে যাই, তাদের কাছে যাই, তাদের কি প্রভু বলে বেঁধে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো শরীক নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই দুনিয়ার বুকে আমি আল্লাহ একজন যদি দুইজন হতো বিপর্যয় হয়ে যেত সমস্যা বেঁধে যেত একজন খোদা আর একজন খোদার সঙ্গে ঝামেলা লেগে যেত ঝামেলা লাগতো না সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় থেকে পবিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় দ্বিতীয় কোনো খোদা নাই এই দুনিয়ার জগতের দিকে আপনারা তাকিয়ে দেখুন কোন জায়গায় যদি একটা পার্টি থাকে একটা দল থাকে সেই জায়গায় দুটো নেতা যদি তৈরি হয়ে যায় ওই নেতা বলবে আমার কথাগুলো শুনেও ওই কথাগুলো ওই নেতা বলবে আমার কথাগুলো শুনো এ বলবে আমার শুনে যাক ও বলবে আমার শুনে যাক এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হয় না এই নিয়ে মারামারি স্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সূরা তাম্মত করেছেন এই ছোট্ট সূরার প্রতি যদি আমরা আমল করি আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকেই আমাদের হিদায়াত দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হু আল্লাহু আহাদ ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হে নবী বলে দিন আমি এক আল্লাহ রাব্বুল আলামিন আমি এক এবং অদ্বিতীয় আমার কোন সন্তান সন্ততি নাই আমি পবিত্র আমি না কাউকে জন্ম দিয়েছি আর না কেউ আমারে জন্ম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ আর জমিনে একত্র মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনে কেউ অংশীদার নাই আমি একাই মালিক সুতরাং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করো অনেক নাস্তিক আছে অনেক আস্তিক আছে অনেক বেঈমান আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না যারা প্রভু মানে না যারা খোদা মানে না এই সর্বভূমত্বের মালিক আল্লাহকে মেনে নেই না তারা মনে করে এমনি এমনি হয়ে গেল না কখনো না আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে প্রভু তিনি যে স্রষ্টা তার জন্য বারবার তিনি প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বড়ই নাস্তিক থাকুক না কেন যত বড়ই বেঈমান থাকুক না কেন কাফির থাকুক না কেন তারা যখন বিপদে পড়ে যায় সব কিছু ভুলে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে যাল্লামাউ তাদউনা ইল্লাইয়াহু আল্লাহ পাক বলছেন সব কিছু ভুলে গিয়ে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক নবী দান করেছেন নবী পাঠিয়েছেন শুধু মানুষের হিদায়াতের জন্য সব নবী একটা কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ পাক বলছেন এমন কোন জাতি নাই এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী পাঠাই নাই ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الله পাক বলছেন এমন কোন জাতি নাই এমন কোন দল নাই যাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করি নাই পাঠাই নাই সব নবী একটাই কথা বলেছেন এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা দূরে সরে যাও আল্লাহ পাকের ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা দূরে সরে আসো সব নবী এক কথা বলেছেন এখন দেখুন আমাদের দেশেতে পৃথিবীর মধ্যে যারা সাইন্টিস্ট রয়েছে বুদ্ধিজীবী রয়েছে এদের কথার মধ্যে কিন্তু মেল নাই মানুষ সম্বন্ধে বলছে আপনার আলফ্রাইড বলছে মানুষ শেষ সর্বস্ব জীব কার্ল মার্কস বলছে মানুষ পেট সর্বস্ব জীব এদিকে আপনার চার্লস ডারউইন ছিল সে এসে বলল ঘোড়ার ডিম জানো মানুষ আসলে মানুষই না এই মানুষগুলো হলো আসলে বাঁদর আচ্ছা মানুষকে যদি বাঁদর বলা হয় মানুষ রেগে যাবে কি যাবে না আপনাকে যদি বলা হয় বাঁদর আপনি সহ্য করবেন কিন্তু একটা সায়েন্টিস্ট বলছে মানুষগুলো আসলে বাঁদর ছিল এরা সব লেজটা খসে পড়ে গেছে মানুষ হয়ে গেছে আমার জীবনে আমি এখনো দেখলাম না যে কোনো জায়গায় একটা লেজ খসে বাঁদর থেকে মানুষ হয়ে গেল যদি এই সিস্টেম থাকতো আজও হতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন সুতরাং বাঁদর ছিলেন না তিনি মানুষ করেই আমাদের পাঠিয়েছেন মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন কিন্তু একটা জিনিস ভাববেন গরুর যদি গরু বাচ্চা হয় তাকে কি বলা হয় গরুই বলা হয় না এই গরুটাকে গরুর মতো করতে পারলি না ছাগলের যদি বাচ্চা হয় ছাগল বলা হয় কিন্তু মানুষের যদি বাচ্চা হয় মানুষের যদি সন্তান হয় এই সন্তানটাকে মানুষ বলা হয় না যতক্ষণ না তারে মানুষ বানানো হয় আর মানুষ